বাগেরহাটের মরেলগঞ্জ উপজেলার বলুইবুনিয়া ইউনিয়নে শুক্র ও শনিবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে জীবন খেয়া বিদ্যানন্দ ভাসমান হাসপাতাল। বলুইবুনিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত একদিনের এ চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বিদ্যানন্দ ভাসমান হাসপাতালের চিকিৎসা সেবা সহ এর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বলুইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী খান, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, এ ফাউন্ডেশনের চেয়ারম্যান পেরু প্রবাসী কিশোর কুমারের উদ্যোগে ও কোস্ট গার্ডের সহায়তায় উপকূলীয় এলাকায় 2 মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করবে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।